নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। তৃণমূল কংগ্রেস গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এবং কংগ্রেস জোট বেঁধে লড়ে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারালো। ঘটনা ঘটেছে মুর্শিদাবাদে। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কুমারপুর নিসারউদ্দিন হাই মাদ্রাসায় এই ঘটনা ঘটল। একেবারে গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। ছটা আসন ছিল হাই মাদ্রাসায়, সেই ছটা আসনের ছটাতেই হারলো তৃণমূল কংগ্রেস। হারালো বাম এবং কংগ্রেস জোট। ফুরফুরার পর মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কুমারপুর নেসারউদ্দিন হাই মাদ্রাসায় গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। বাম কংগ্রেস জোট গোহারা হারিয়ে দিল তৃণমূল কংগ্রেসকে। লোকসভা ভোট যত এগিয়ে আসছে, দিক দিগন্ত থেকে তৃণমূলের হারের খবর আসছে। একের পর এক মাদ্রাসা হারছে, সমিতি হারছে, এইভাবে হারতে থাকছে তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভা আসতে আসতে তৃণমূল কংগ্রেসের সংগঠন কিন্তু অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তো যাই হোক, আপাতত যেটা খবর, পরিষ্কার খবর, মুর্শিদাবাদের সাগরপাড়া থানার অন্তর্গত কুমারপুর নেসারউদ্দিন হাই মাদ্রাসায় গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। হারালো বাম কংগ্রেস জোট। ছটা আসন ছিল, ছটা আসনের ছটাতেই গোহারা হারলো তৃণমূল কংগ্রেস। খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন।